নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আবার এসে পড়েছি আরেকটা রেসিপি নিয়ে। তো কচুমুখি করেছিলাম, তো আজকে করেছিলাম শীতল শুটকি দিয়ে। আরেকদিন বানিয়েছিলাম, সেদিন বানিয়েছিলাম নিরামিষ, তো আজকে আমিষ বানিয়েছি, শুটকি দিয়ে বানিয়েছি ড্রাই ফিশ দিয়ে। তো দেখুন মুখিগুলো কেমন, ভালো করে ছুলে ধুয়ে নিয়েছি আর কেটে নিয়েছি। কেটে এবার জলের মধ্যে একটু নুন দিয়ে মুখিগুলোকে দিয়ে দিলাম, দিয়ে মুখিগুলোকে বয়েল করে নিব। তো কিছুক্ষণ বয়েল করতে হবে, 15 থেকে 20 মিনিটের মতো আমি বয়েল করে নিয়েছিলাম। তো মুখিগুলো বয়েল হচ্ছে, এদিকে আমি কেটে নিয়েছি পেঁয়াজ, রসুন ছুলে নিলাম আর নিয়ে নিয়েছি শুটকি। এই যে ছোট ছোট মাছগুলো শীতল শুটকি নিয়ে নিলাম, এখানে এখন পেঁয়াজ আর রসুনকে পেস্ট করে নেব। কিছুটা কুচানো পেঁয়াজ আমি রেখে দিয়েছি আর বাকিগুলো দিয়ে দিয়েছি পেস্ট করার জন্য। তো এদিকে মুখিগুলো বয়েল হয়ে গেছে, জলটা ঝরিয়ে নিয়েছি। এখন কড়াইতে দিয়ে দিব সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে মুখিগুলোকে দিয়ে ফ্রাই করে নেব। তো মুখিগুলো দিয়ে দিলাম, দিয়ে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ আর নুন, দিয়ে ভালো করে ফ্রাই করে নেব। লাল হওয়া অবধি ফ্রাই করে নিচ্ছি। তো দেখুন মুখিগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন মুখিগুলোকে তুলে রেখে দেব। তুলে রেখে দিয়ে যে তেলটা আছে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। কিছুটা পেঁয়াজ রেখে দিয়েছিলাম, তো সেই পেঁয়াজটুকু দিয়ে দিলাম। তো পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা হালকা একটু ফ্রাই হলে যে পেস্ট করে রেখেছিলাম রসুন আর পেঁয়াজের, সে রসুন পেঁয়াজের পেস্টটা দিয়ে দিব। দিয়ে দিচ্ছি নুন আর দিয়ে দিব হলুদ, দিয়ে মশলাটাকে ফ্রাই করব যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায়। তো দেখুন মশলাটা ফ্রাই হয়ে গেছে। এবার শুটকিগুলোকে ভালো করে আঁশ ছাড়িয়ে ধুয়ে রেখেছিলাম সেই শুটকিগুলোকে দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তো মশলাটাও ফ্রাই হয়ে গেছে আর শুটকিটাও গলে গেছে, মশলার সাথে মিশে গেছে। তো এবার দিয়ে দিব লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তো মশলাটা তো ড্রাই হয়ে গেছে, তার জন্য কড়াইতে লেগে যাচ্ছিল। তো সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি সামান্য একটু জল, এবার ভালো করে কষিয়ে নিতে পারবো, কড়াইতে আর লাগবে না। তো কিছুক্ষণ কষাবো। তো মশলার থেকে হালকা হালকা তেল ছাড়া শুরু করেছে। এখন ভেজে রাখা মুখিগুলো দিয়ে দিব এখানে। তো মুখিগুলো দিয়ে দিলাম, দিয়ে মুখির সাথে মশলাটাকে ভালো করে মিক্স করে নেব। ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলাটাকে মুখের সাথে।
তো মিশানো হয়ে গেছে। এখন গ্রেভির জন্য দিয়ে দিব জল, খুব বেশি ঝোল ভালো লাগবে না, মিডিয়াম দেব। তো দিয়ে দিচ্ছি, গ্রেভির জন্য ঝোল দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দিলাম, এখন গ্রেভিটা বয়েল হবে। তো গ্রেভিটা বয়েল হলে আমাদের রেসিপিটা রেডি হয়ে গেল। তো গ্রেভিটা বয়েল হয়ে গেছে, আরেকটু সময় বয়েল করে তারপর নামিয়ে দেব। খুবই সুস্বাদু হয় রেসিপিটা, আপনারা যারা বানাননি একবার অবশ্যই বানিয়ে দেখবেন আর আমাকে জানাবেন যে কেমন লাগলো। আর আপনাদের যদি আমার ভিডিওস ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে অল সিলেক্ট করে রাখবেন, তাহলে আমার ভিডিওসের নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। তো আজকের জন্য এই রেসিপিটাই থাকলো, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই বাই, সবাই ভালো থাকবেন।